এক ভাই জিজ্ঞেস করেছেন, আপনার ক্যাসেটে শুনেছি যে নিজের চাচিকে বিবাহ করা যাবে, কিন্তু কোরআনে কোন সুরায় আছে তা বলেননি। বিবাহ করা যাবে না আল্লাহ তা বয়ান করেছেন, কারণ যাদেরকে বিবাহ করা যাবে তারা অসংখ্য। পৃথিবীতে প্রত্যেক মহিলাকে বিয়ে করা যাবে মাত্র 14 রকমের মহিলা ছাড়া, 14 রকমের নারী ছাড়া বাকি সবগুলিকে বিয়ে করা যাবে। সুতরাং ইসলামের তরিকা হচ্ছে যে যেগুলি কম সেগুলিকে বয়ান করে দেওয়া হয়েছে, যেগুলি হারাম নিষিদ্ধ, 14টা হারাম বাকি সব জায়েজ। কালা তোবন ফুফাইতো বান, তাহলে যে হালাল যদি করতে হতো তাহলে তো এইরকম তাহলে 2-4টা হাদিস এই কাজের জন্যই লাগতো। হ্যাঁ ঠিক কিনা? এখন কেউ যদি জিজ্ঞাসা করে যে সৌদি মহিলা আমার জন্য বিবাহ করা জায়েজ হবে কিনা, সিরিয়ান জায়েজ হবে কিনা, আমি বাঙালি একজন অন্য ভাষী জায়েজ হবে কিনা, এর দলিল কোথায় কোরআন আছে? এগুলি ইসলামে একটা একটা বল দেবে, তাহলে তো ভাষা বলতে বলতেই তো একটা কয়েকটা হাদিসের কিতাব লাগবে তাহলে। ঠিক ঠিক না? যে সব ভাষীকে বিয়ে করে, উর্দু ভাষীও করতে পারো, হিন্দি ভাষীও করতে পারো, নেপালিও বিয়ে করতে পারো, ফিলিপিনোও বিয়ে করতে পারো, ইন্দোনেশিয়াও বিয়ে করতে পারো, তারপরে খাদ্দামাও পারো, আর হসপিটাল নার্সও পারো, আর মেডিকেল ডাক্তারও পারো, মহিলা ইঞ্জিনিয়ার হলেও পারো, আর স্কুলে চাকরি করা হলেও পারো, এইভাবে বয়ান করবে নাকি? বুঝতে হবে শরীয়তকে। তো কথা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিম হুররিমাত আলাইকুম মাহাতুকুম ওয়া বানাতুকুম ওয়া আখাওয়াতুকুম, আম্মা চার পারার শেষ থেকে চতুর্থ পারার শেষ থেকে শুরু করে পঞ্চম পারার কিছু অংশ আল্লাহ রাব্বুল আলামিন এই লম্বা কয়েকটি আয়াতে বর্ণনা করেছেন 14 প্রকারের মহিলাকে বা নারীকে আল্লাহ রাব্বুল হারাম করেছেন। হুররিমাত আলাইকুম মাহাতুকুম, আর শুরু করেছেন আল্লাহ রাব্বুল আলামিন মা থেকে, তোমাদের উপর হারাম করা হয়েছে তোমাদের মাদেরকে। তারপরে কোরআনে এত সংক্ষেপে বর্ণনা করা হয়েছে যে মায়ের মধ্যে মা, মায়ের উপরে যতগুলি মায়ের মা, তারপরে বাবার মা, বাবার মাও মা, শরীয়তের ভাষায় কোরআনের ভাষায় দাদি নানি সবগুলি মা। শুধু দাদি নানি না, দাদির মা, দাদির দাদি, দাদির নানি, নানির নানি, হ্যাঁ সবগুলি হচ্ছে উম্মাহাতুকুম। উম্মাহাত বলে ওপরের যতগুলি মহিলারা রয়েছেন আপনার আম্মার ওপরে, আপনার আব্বার ওপরে, সবগুলি হারাম। জি উম্মাহাতুকুম। ওয়া বানাতুকুম, তোমাদের মেয়েদেরকে হারাম করা হয়েছে, কিন্তু তোমার মেয়ের মেয়ে নাতনিকে বিয়ে করবেন, ছেলের মেয়ে বিয়ে করবেন, তা বানাতুকুম বলে নিচের যতগুলি মেয়ে সবগুলিকে হারাম করে দিয়েছে কোরআন কত সংক্ষেপে। জি তোমার মেয়ের মেয়ে, মেয়ের মেয়ের মেয়ে যত বাড়াইবে নেদি সবগুলি হারাম। যদি আপনি এত বয়স পান, 300 বছর বয়স পেয়ে যান, 200 বছর বয়স পেয়ে, তাহলে মেয়ের 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 মেয়ে চলে সামনে সবাইকে পেয়ে যাবেন, তো বিয়ে করতে হইতে পারবে, আপনি ইচ্ছুক হইতে পারেন। আমার দেশের জাহেল মূর্খরা নাতনিদের সাথে রহস্য মজাক করে, দেখেছেন? এরা বড় জাহেল মূর্খ, অথচ কোরআন এবং হাদিসের ভাষায় মেয়ের মেয়ে, ছেলের মেয়ে, এর আপন মেয়ে, আপন মেয়ের সাথে রহস্য মজাক করে আমাদের সমাজের জাহেলরা করে না, কিন্তু জাহেলরা না নাতনিকে বলে নাতনি সাবালিকে, সাবালিকে হয়েছে নাতনি, বিয়ে করবি, এ পছন্দ হয়েছে বুড়া বলে। এ হচ্ছে জাহিল সমাজ আমাদের, এগুলি শেখান ওই বুড়াগুলিকে, এবং আপনারাও শিখে যান যেগুলি হারাম, এই রহস্য মজাক করা মাহারাম মহারামাত এরা। তো এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন খালা তুকুম আম্মা তুম খালা ফুফু এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন সব বর্ণনা করেছেন। তার মধ্যে চাচি নেই, তার মধ্যে মামি নেই। জি